গাইস, ফাইনালি আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সার্ভার জন্য 100% কনফার্ম হয়ে গেছে। নেক্সট মোকো স্টোর ইভেন্টের ভিতরে আপনার সকলে কোন কোন রায়ের আইটেম রোডস দেখতে পারবেন। আজকের এই ভিডিওটিতে অফিসিয়াল ব্যানার শো করে আমাদের নতুন মোকো স্টোর ইভেন্টটা এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভার জন্য আপনার সকলে নতুন ইমোট স্পেশাল ইভেন্ট কবে দেখতে পারবেন। আজকের এই ভিডিওটিতে 100% কনফার্ম আপডেট জানিয়ে দিব। ইমোট পার্টি ইভেন্ট আসবে নাকি ইমোট ক্যাপসুল ইভেন্ট আসবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার সকলেই জানতে পারবেন। নতুন স্কাই ড্রাইভ স্কাইউইং স্ক্রিনটা আপনার সকলে কবে কোন ইভেন্টের মাধ্যমে দেখতে পারবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। এছাড়াও গাইস, অ্যাঞ্জেলিক স্পেশাল নতুন রিং ইভেন্টের কনফার্ম আপডেট শো করে আজকের এই ভিডিওটিতে আমাদের ফ্রি ফায়ার গেমের আপকামিং অনেকগুলো ইভেন্টের আপডেট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আসা জানা হয়েছে। তো চলুন গাইস, ভিডিওটি শুরু করে ফেলি। গাইস, আজকের এই ভিডিওটিতে আমাদের নতুন মোকো স্টোর ইভেন্টের যে কনফার্ম আপডেট রেখেছি, তো চলুন গাইস প্রথমত আমরা সেটাই দেখে আসি। নতুন দুটো ইমোট নিয়ে নতুন একটা মোকো স্টোর ইভেন্ট এখন স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। রিসেন্টলি কিছুদিন আগে কিন্তু এরকম টাইপের একটা মোকো স্টোর ইভেন্ট বাহিরের একটি সার্ভারের জন্য আসছিল। অ্যাকর্ডিং মোতাবেক শোনা যাচ্ছিল আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের জন্য আপনার সকলে এরকম টাইপের একটা মোকো স্টোর ইভেন্ট দেখতে পারবেন। কিন্তু হ্যাঁ গাইস, দুই দুটো ইমোট এখনো পর্যন্ত পেন্ডিংয়ে পড়ে আছে। যে ইমোটগুলো দেখতে লিটারালি ভাই একটা থেকে আরেকটা ইমোট কিন্তু আমার কাছে জাস্ট ওপি লেভেলে লাগে। সো ইমোটগুলোর জন্য পার্সোনালি আমিও ওয়েট করতেছি। ইমোটগুলোর কনফার্ম ডেট এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে হ্যাঁ গাইস, আমি আপনাদেরকে ভিডিও শুরুতে জানিয়ে রাখছিলাম যে আজকের এই ভিডিওটিতে মোকো স্টোর ইভেন্টের 100% কনফার্ম আপডেট জানিয়ে দিব। তো কেন না, চলুন গাইস আমরা অফিসিয়াল ব্যানার সহকারে নেক্সট মোকো স্টোর ইভেন্ট কোনটা আসে চলেছে সেটা দেখে আসি। প্রথমে গেস অফিসিয়াল ব্যানারটা দেখতেই পারতেছেন, এন্ড দেন এসে আমাদের প্রি অ্যাক্সেস। সো এই যে আমাদের ফিস্টি স্কিনটা দেখতেই পারতেছেন, হাইলস্টোন ফিস্টি স্কিন প্রথমত রয়েছে, এন্ড দ্বিতীয়ত আরো একটা ফিস্টি স্কিন রয়েছে। এই ফিস্টি স্কিনের নাম হচ্ছে লিমিটলেস পাঞ্চ ফিস্টির স্কিন, দেখতেই পারতেছেন। এটাও কিন্তু দেখতে মোটামুটি ভালো হয়েছে। দুটো ফিস্টি স্কিনও কিন্তু রিটার্ন করতেছে, আগেও আমাদের গেমের ভিতর আসছিল। যাদের কাছে এই দুটো থেকে একটা ফিস্টি স্কিনও ভালো লাগে না, তারা কিন্তু চাইলে একটু ওয়েট করতে পারে, নতুন আরও একটি ভুয়ে স্পেশাল ফিস্টি স্কিন আসবে। চলুন গাইস ওই ফিস্টি স্ক্রিনের প্রিঅ্যাক্সেসটা দেখে আসি। তার আগে গেস এটার কনফার্ম ডেটটা হচ্ছে 28 তারিখ, 28শে সেপ্টেম্বর ফাইনালি আপনার সকলে এই নতুন ফিস্টি স্কিন নিয়ে মোকো স্টোর ইভেন্ট বাংলাদেশ ইন্ডিয়া সার্ভার জন্য দেখতে পারবেন। এই পর্যন্ত 100% কনফার্ম। আমাদের ভুয়া ইভেন্ট স্পেশাল এখন যে ভুয়া ব্লিঙ্ক ফিস্টি স্ক্রিনটা দেখতেই পারতেছেন, এটি কিন্তু আমাদের ভুয়া ইভেন্টটা চলাকালীন আপনার সকলে দেখতে পারবেন। আই হোপ বুঝতে পারছেন এরকম টাইপের একটা মোকো স্টোর ইভেন্টের প্রিঅ্যাক্সেস চলে আসছে। তবে এইটা আসতে আসতে মোটামুটি আপনাদের জন্য একটু ওয়েট করতে হবে। সো আই হোপ এই বিষয়টা বুঝতে পারছেন। রিসেন্টলি গেস অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিলেন বাংলাদেশ ইন্ডিয়া সার্ভার জন্য অ্যাঞ্জেলিক স্পেশাল আইটেমগুলো নিয়ে নতুন রিং ইভেন্ট কবে আসবে। আই হোপ গেস নতুন একটা রিং ইভেন্টের অ্যাক্সেস দেখতেই পারতেছেন। অ্যাঞ্জেলিক স্পেশাল প্যানগুলো যেখানে দেখতেই পারতেছেন, এগুলো নিয়ে কিন্তু ইভেন্ট আমাদের সামনে রবি অথবা ডিসেম্বর মাস। হ্যাঁ গেস, ডিসেম্বর মাসের দিকে দেখার একটা চান্সেস রয়ে গেছে, বিকজ এই উইতে অ্যাঞ্জেলিক স্পেশাল কোনো আইটেম রেওয়ার্ডস মেক করে নেয়। সো এটার সিজনাল আইটেম যেহেতু, সো এটা রিলেটেড কোনো আইটেম যতক্ষণ পর্যন্ত মেক না করবে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে কোনো ইভেন্ট দেখতে পাওয়ার কোনো প্রকার চান্সেস নেই। সো এটা নিয়ে এরকমটাই লিক্স বেরিয়ে আসছে। অফিসিয়ালভাবে আরও নতুন কোনো আপডেট পেলে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে এইভাবে সবারকে রিভিউ করে দেখিয়ে দিব। গাইস, আপনারা যদি ভালোভাবে আমাদের সিএস র্যাঙ্কের সিজনের দিকে তাকান তাহলে কিন্তু দেখতে পারবেন আর মাত্র 5 দিন পরেই কিন্তু আমাদের নতুন সিএস র্যাঙ্ক সিজন পরিবর্তন করা হচ্ছে। দ্যাট মিন্স অক্টোবর মাসের 1 তারিখে কিন্তু আমাদের নতুন সিএস র্যাঙ্ক সিজন চলে আসবে। সো নেক্সট সিজন স্পেশাল আপনার সকলেই কী কী আইটেম রোডস একদম ফ্রিতে পাবেন, চলুন আমি আপনাদেরকে ওইগুলো একে একে এ টু জেড রিভিউ করে দেখাই দিচ্ছি। আমাদের সিএস র্যাঙ্ক সিজন 27 চেঞ্জ স্পেশাল আপনার সকলে প্রথমে দেখতে পারতেছেন। সিঙ্গেল অ্যাকিউরেসি, সিঙ্গেল রিলোড স্পিড প্লাস এমনকি ম্যাগাজিনটা সিঙ্গেল মাইনাসওয়ালা একটা প্যারাফেল গানের স্ক্রিন রয়েছে, যেটি কিন্তু দেখতে মোটামুটি ভালো হয়েছে। হিরোক থেকে ডায়মন্ডে মাইনাস খাওয়া অবস্থায় কিন্তু আপনার সকলে এই গান স্ক্রিনটা সকলে ফ্রিতে নিতে পারবেন। আর তারপর দেখতেই পারতেছেন হিরোকে চলে যাওয়ার পর ফাইনালি একটা মেল টি শার্ট রয়েছে, যেটি কিন্তু হুডি টাইপের দেখতে, এটা কিন্তু জাস্ট ওপি লেভেলের। গাইস দেখতেই পারতেছেন এখানে কিন্তু হিরোয়িকের লোগো ব্যানার রয়েছে, পাশাপাশি গাইস ব্যানার আপডেটার দেখতেই পারতেছেন। এছাড়াও কিন্তু গাইস একটা ভয়েস প্যাক দেখতেই পারতেছেন, এটাও কিন্তু ফ্রিতে পাবেন, জাস্ট আপনাদেরকে র্যাঙ্ক আপ করতে হবে আর কি, এটি হচ্ছে বিষয়। ফাইনালি অ্যান্ড ফাইনালি আপনারা যখন মাস্টার চলে যাবেন তারপর কিন্তু দেখতেই পারতেছেন কিছু ব্যানার রয়েছে, আপডেটার রয়েছে, পাশাপাশি কিন্তু র্যাঙ্ক প্রোটেক্টর পাবেন দুটো। এছাড়াও কিন্তু এলিট মাস্টারে যাওয়ার পর একটা প্যারাঙ্গার স্কিন একদম ফ্রিতে ক্লেম করে ফেলতে পারবেন। বর্তমানে গেস আপনারা সকলেই সিএস র্যাঙ্কের ভিতর কে কোন পজিশনে আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো আমাদের নেক্সট সিএস র্যাঙ্ক সিজন চেঞ্জ স্পেশাল আপনারা সকলেই এই আইটেমসগুলো একদম ফ্রিতে ক্লেম করে ফেলতে পারবেন।
চলুন গাইস, আজকের এই ভিডিওটার গিভওয়ে সম্পর্কে আমরা সকলে মিলে জেনে আসি। তো আজকের এই ভিডিওটিতে মাত্র 1k লাইক এন্ড 10k ভিউজ, এতদূর সকলে মিলে কমপ্লিট করে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে থেকে লাকি একজন উইনারকে একটা উইকলি গিভওয়ে করে দিব। পাশাপাশি গাইস, এতগুলো কনফার্ম ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটা আমি করছি, তো ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করবেন। এছাড়াও আমাদের এই ছোট্ট কাট্ট চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ, বাস এতটুকু করলেই হয়ে যাবে। আচ্ছা গাইস, বর্তমান সময় আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছিলেন বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সেভারের জন্য আপনারা সকলে স্কাই ড্রাইভ স্কাইং এর স্ক্রিনটা কবে কোন ইভেন্টের মাধ্যমে দেখতে পারবেন। এইরকম টাইপের ইভেন্টের ভিতরে আপনারা সকলে এই স্কাইং এর স্ক্রিনটা দেখতে পারবেন, এই পর্যন্ত 100% কনফার্ম। এছাড়াও গাইস, আমাদের সামনের মাস অর্থাৎ আপনারা সকলেই সেপ্টেম্বর মাসের পরে অক্টোবর মাসের দিকে কিন্তু আপনারা সকলেই এইরকম টাইপের একটা ইভেন্টের ভিতরে দেখতে পারবেন। যদি আর কি গেয়ে না ভাবে এটা নিয়ে বিজনেস কম করবে সেটার ক্ষেত্রে কিন্তু এটার থিমে যে একটা লবিন টি এনিমেশন রয়েছে, লবিন টি এনিমেশনটা আই হোপ স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন, দুটো নিয়ে একটা ফ্যাটাল ইভেন্ট আসতে পারে। আর যদি ভাবছি বেশি পরিমাণে বিজনেস করবে সেক্ষেত্রে কিন্তু দুটো নিয়ে আলাদা আলাদা এনিমেশনের আর কি আলাদা আলাদা ফ্যাটাল ইভেন্ট আসতে পারে। আই হোপ গাইস এই বিষয়টাও বুঝতে পারছেন। কনফার্ম ডেট এখনো পর্যন্ত আসেনি, ডেটটা আসলে 100% শিওর দিয়ে আমি আপনাদেরকে এইভাবে সবার আগে রিভিউ করে দেখিয়ে দিব। এইবার চলুন গাইস, প্রতিদিনের মতো আপনাদের করা কিছু স্পেশাল কমেন্ট আজকের এই ভিডিওটিতে আমরা সকলে মিলে পড়ে আসি। আজকে আমাদের বাসায় একদম লাল টকটকে মুরগি রোস্ট হয়েছে, তুমি খেতে চাইলে তোমার বউকে বলো। আজকে এটার ফয়সলা করতেই হবে। আপনারা আমাকে প্রতিদিন ধোকা দেন সকলে মিলে, একদিন বিরিয়ানি তো আরেকদিন রোস্ট, এটা কি হতে দেওয়া যায় ভাই? বুঝছি বুঝছি, এত হাইসেন না, তাহলে আবার পরে বেটকে লেগে যাবেন দেখা যাবো। আচ্ছা যাই হোক গাইস, এটা তো গেলো দাওয়াতের বিষয়, একটা দুঃখের বিষয়, সবাই খালি বলে আর দাওয়াত দেয় না কেউ সঠিকভাবে। বাই দ্য ওয়ে, আমাদের হ্যামস্টার ইউজারদের কি অবস্থা? বড়লোকস তো হয়ে গেছেন, আমাকে বিকাশে কেউ টাকা পাঠিয়ে দিয়েন তো, একটা ভালো বেসি বিল্ড করানোর ইচ্ছা আছে তো, অনেক টাকার প্রয়োজন তো, দ্যাটস ওয়াই বললাম আর কি। আপনারা যদি একটু হেল্প করেন তাহলে তো অনেক ভালো, আপনারা তো বড়লোকস হয়ে গেছেন। জুকসে পার্ট গাইস, আমাদের আরও একটি কমেন্ট হচ্ছে, আতা গাছে তুতা পাখি ডালিম গাছে ইউ, রতন ভাইরে ভালোবাসে, আই লাভ ইউ আই লাভ ইউ। ওয়াহ, এরকমভাবে আগে কেউ আমাকে বলে নাই গো, কমেন্টটি কিন্তু অনেক সুন্দর আসছিল। বাই দ্য ওয়ে গাইস, আজকে অনেকটি মজমাস্তি করে ফেলছি, দ্যাটস ওয়াই আজকে নতুন কোনো কমেন্ট পিক করবো না। তো আপনিও এরকম টাইপের ইন্টারেস্টিং ইউনিক কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনার কমেন্টটাকে আমাদের পরবর্তী ভিডিওটিতে রিসিভ করা হবে। সো গাইস, ফাইনালি চলুন কথা বলা যাক, আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভারের জন্য আপনারা সকলে নতুন ইমোট পার্টি ইভেন্ট দেখতে পারবেন নাকি ইমোট ক্যাপসুল ইভেন্ট দেখতে পারবেন সেটা নিয়ে। প্রথমত গাইস, ইমোট পার্টি ইভেন্টটা দেখতেই পারতেছেন, ফাইনালি গাইস লিক্স অ্যাকর্ডিং শুনে হচ্ছে আপনারা সকলে নতুন আরও একটি ইমোট পার্টি ইভেন্ট দেখতে পারবেন। ইভেন্ট কনসেপ্টটা পুরোপুরি গ্যাস ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, এখন আবারও নতুনভাবে লিক্স পাওয়া যাচ্ছে যে ইমোট পার্টি ইভেন্ট দেখতে পারবেন। এইবার অবৈধ মেক করা এই নতুন ইমোট নিয়ে কিন্তু গ্যাস নভেম্বর মাসের দিকে আপনারা সকলে ইমোট পার্টি ইভেন্ট দেখতে পারবেন। দ্যাট মিন্স এখনও পর্যন্ত কিন্তু একটা মাসের পুরোপুরি ফুললি গ্যাপ রয়েছে। ইমোট পার্টি ইভেন্ট যদি চলে আসে তাহলে কিন্তু ইমোট ক্যাপসুল ইভেন্ট আসতে প্রচুর লেট করবে। ইমোট ক্যাপসুল ইভেন্ট আসার জন্য কার কার ওয়েট করতেছেন অবভিয়াসলি কমেন্ট করবেন। লো লিমিটের কথা যদি বলতে যাই ভাই, ইমোট ক্যাপসুল ইভেন্টটা রিটার্ন আসার আগে কিন্তু কোনো প্রকার চান্সেস নেই আপনারা সকলে যে লো ইমোট রিটার্ন দেখতে পারবেন। আই হোপ গেস এই বিষয়টা বুঝতে পারছেন। অপরদিকে গেস, আমাদের ইমোট পার্টি ইভেন্ট যদি আসে পাশাপাশি কিন্তু প্রপোজ ইমোট, আই হার্ট ইমোট অথবা গাইস থ্রোন ইমোট, ফ্লাগ ইমোট, এইগুলো কিন্তু একবারে রিটার্ন করবে না প্রত্যেকটা ইমোট, এক একটা ইমোট কিন্তু এক একটা সময় রিটার্ন করবে। আই হোপ গেস বিষয়টা বুঝতে পারছেন। ধরেন এবারে ওবিতে নতুন যে ইমোট অ্যাড করছে এর পাশাপাশি কিন্তু প্রপোজ ইমোট অথবা ফ্লাগ ইমোট এরকম টাইপের একটা ইমোট দিতে পারে, রেয়ার সবগুলো ইমোট কিন্তু একসাথে ইনক্লুড করবে না। আই হোপ গাইস এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরে গিয়েছেন। এছাড়াও গাইস, আমাদের ইমোট ক্যাপসুল ইভেন্ট অথবা ইমোট পার্টি ইভেন্ট যদি এরপর আরো নতুন করে লিখছেন আপডেট পেয়ে অবভিয়াসলি আমি আপনাদেরকে এইভাবে সবার আগে রিভিউ করে দেখিয়ে দিব। সো গাইস, এই ছিল এখনকার মতো ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেটের নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ গাইস।